पांची शावल 1170 हिजरी 23 जून 1757 बृहस्पतिवार पलाशीर प्रांतरे षड़यंत्र और विश्वासघातकताय नाममात्र युद्धे पराजित हलन बांगलार शेष स्वाधीन नवाब सिराजुद्दौला। सिराजुद्दौला के निर्मम भावे हत्यार पर परिवारेर उपर नेमे आसे निष्ठुर निर्यातन। मिर्जा आफर पुत्र मिरनेर निर्देशे तादेर पाठिये देया हय एक समयकार सुबेह बांगलार राजधानी ढाकाय। केमन छिलो सेई ढाका এই পটভূমি নিয়ে রচিত ধারাবাহিক কাহিনীচিত্র জিন্দাবাহার। कुछ दिन से देखछी गंदा खाना आछे। वो तो नौकर का खाना कुत्ते भी नहीं खाते। हम लोग खाएंगे वो खाना। आमी मुर्शिदाबाद यात्रार सबल व्यवस्था ग्रहण करिया छिलाम किंतु नायबे नाजीमेर अनुमति ना पावाय आमी मुर्शिदाबाद जाइते पारिते छिना। मैं पटना नहीं गया, ढाका भी नहीं जाऊंगी, इधर ही रहूंगी। तो आ जाइए, एक साथ लड़ाई करेंगे। सलाम बेगम साहेबा। वालेकुम अस्सलाम। कुंजो एत दिन कोथाय छिले? आम्रा तो छिलाम मुर्शिदाबादेर बेगमदेर खेदमतेर जोन्नो। कुतवाला अली खान आमाके निये एसेछे आपनार खेदमत करार जोन्नो। আর খুশনুরকে রেখে এসেছেন হেরামে। তাহলে ওদের খেদমত কে করবে? আসলে ওদের খেদমত করার জন্য ওখানে তেমন কেউ নেই, শুধুমাত্র খানসামা আছেন। ও আচ্ছা, ভালোই হলো এতদিন পর তুমি আমার কাছে এলে। আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে বেগম সাহেবা। বেগম কোথায় গেল? চলে গেছে। সবাই কি আমার মতো? নায়েবে নাজিম চলে গেলেন মুর্শিদাবাদ পাটনা। আমি 6টা বছর খেয়ে না খেয়ে এই মহলকে রক্ষা করলাম, আঁকড়ে ধরলাম। আর উনি ফিরে এলেন পাটনা থেকে এক বেগমকে সাথে নিয়ে। আল্লাহ মেহেরবান, তিনি কাউকে ক্ষমা করবেন না, জরুর সাজা দেবেন। দিন তো গড়ায় গেল, অহনো তো ওনার আইলো না। তোমার কি ডার করছে রাধা?
डर तो लागे। डर की कोई बात नहीं है। नौ बसर बस आमार बिया हुई सिलो। आमार जामायर बस आसिलो चल्लिस। सारा खन एकटा भयेर मध्ये थाकतम। रात हुले शाशुड़ी लगे घुमाइतम। तेरो बसर बयसे जामायर घरे गेलाम। की रकम जे भय देखाई तो कत रकम भय। कत रात घुमाइते पारी नाई। हेर की एक रोग हुईलो। सारा रात काशते थाकतो। काशते काशते अज्ञान हुए जाइतो। एक दिन सकाल बेला हेर काशि थाइमा गेलो। आमी भाबलाम हाय बुझी एबार सुस्थ होइया गेछे। एई खबरटा शाशुड़ीरे दिते गेछि दौड़ाइया। आयशा देखी हेर हात पा ठंडा होइया गेछे। तारपर আমার শাখা পলা ভাঙা দিছে। আমার স্মৃতির সিঁদুর মিশাই দিছে। নতুন কাপড় পরাই আমার শ্মশানে নিয়ে গেছে। তারপরেরটা তো আপনারা জানেনই। কেন যে আমার এত বাঁচার স্বপ্ন হইল। কেন যে বাঁচতে ইচ্ছা করলো। আমি শ্মশান থেকে ভাইগে আসলাম। আজকে বহুত মালা বাজার পেয়ে গেছি গা। মাছ মুরগি শাক সবজি বহুত কিছু। বাহ মানে একেবারে পাক্কা বাজার। আপনারা যদি ঘেন্না না করেন তাহলে মাছটা আমি রান্না করি। ঘেন্নার কথা কি বলছো রাধা? হ্যাঁ তোমার জন্য অনেক তরকারি নিয়ে এসেছি। তুমি আচ্ছা সে মন মতো নিরামিষ রান্না করবে। আমরা সবাই একসাথে বসে খাবো। দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি আমি। সে এক শাড়ি কতদিন ধরে পরে আছো। তোমার জন্য তো শাড়ি নিয়ে এলাম। দেখো পছন্দ হই কিনা। আমাদের পাটনায় এসব নেই জানো। এর জন্যই না বাংলার পাঠান মুঘল নবাবরা পাগলের মতো এখানে আসতো। শাড়িটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ রোনা নেহি মেরা সিতারা টিমটিমাতে আঁখো সে নিকলে না আসু নিকলে জো আসু মে দেখনা সাকো মে सोजा मेरी बच्चे सोजा मेरी जोरा। রমজান মাস বহুত ফজিলতের মাস। ঢাকার লোকজন রোজা রাখবো বালা ইফতার করবো সেহরি বি খাইবো। আর সেহরি খাওয়ানোর আগে কাশি দাইবো। মগর জিনিসপত্রের দাম যে হারে হু হু করে বাড়তাছে আমরা বাঁচুম কেমনে। ওই যে সরল হিসাব এলান দিয়ে যায়
কোনো মানুষে তার এলান মানতেছে না। নবাব গো খাজনা দেওয়ান লাগে, আংরেজ গোবি খাজনা দেওয়ান লাগে, সব তো হু হু করে বাড়তেছে। আচ্ছা ঠিক আছে সর্দার, আমরা কালকে বসবো, দেখি কি করা যায়। এখন অনেক রাত হয়েছে, এখন যা। বইবেন তো অবশ্যই, সুলতান সাহেবের লগে রাখেন। সুলতান? হুইজ সুলতান? কেটা আবার আপনি? আপনারে তো আমরা সুলতান সাহেবই কই। Really? They're so funny. ঠিক আছে, এসো। জি হুজুর, সালাম। হ্যারি, হোয়ার আর ইউ হিয়ার? জিঞ্জিরা প্যালেসে অনেক ঝামেলা হইতেছে। What happened? They're all begums. তাহারা না খাইয়া অনশন করিতেছে। Really? Yes, sir. But why? তাহারা বলিতেছে, last 5 days তাহাদের এত লো কোয়ালিটির খাবার দেয়া হইয়াছে যে তাহারা খাইতে পারিতেছে না। মোর ওভার অল খিদমতগারকে উইথড্র করা হইয়াছে। খানা ঠিক নেই, খিদমতগার ভি ঠিক নেই। কে করছে? এখন পর্যন্ত জানা গেছে ইহা খচওয়ালার কাজ। এরকম খাবার পাকাতে কে বলেছে? কোতোয়াল সাহেব হুজুর। কোতোয়াল সাহেব নবাবদের কি মনে করে? ফকির মিসকিন মনে করে? সে জানে না নবাব বেগমরা কি খাবার খায়। পেশকার হুজুর, তুমি এখনই দিল্লি হোটেলে যাবে। জি হুজুর। যত ভালো নাস্তা আছে এক্ষুনি পাঠিয়ে দেবে, মোগলাই আর সেই সঙ্গে যা আছে, আর সেই সাথে এখানকার মিঠাই হালুয়া। আর দুপুর রাতে নবাবরা যা খায় তাই পাঠিয়ে দেবে, তাতে যেন কোনো কষ্ট না হয়। জি হুজুর। আমি নিজে দেখাশোনা করবো। জি হুজুর। যাও। বলো, ফৌজদার আলী খাঁ সাহেব সালাম। ফৌজদার আলী খাঁ সাহেব সালাম। জোরসে বলো, ফৌজদার আলী খাঁ সাহেব সালাম। রাধেশ্যাম হাসো কেন? হুজুর খুব খুশ লাগলো, আপনি ফৌজদার হওয়ার পর এরকম কুচকাওয়াজ তো আগে হয়নি। জি হুজুর। হ্যাঁ, তাই খুব ভালো লাগলো। শোনা, কোথাও আরো লোক লাগবে, জং জং হবে, আর আমার তো দিল্লি থেকে ডাক আসবে। নাইমে নাজিম আমাকে সালাম দেবে, আমি ঘাড় ঘুরিয়ে চলে যাব। আর কোতোয়াল লাগবে, নতুন কোতোয়াল। রাধেশ্যাম তুমিও কোশিশ করতে পারো। জি হুজুর। চলো, থোড়া দিনেকে বাদ সালাম বেগম সাহেবা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবে? জি বেগম সাহেবা, আমাকে আমাকে ফির জিঞ্জিরা যেতে হবে। কেন? কোতোয়ালি থেকে লোক এসেছে, আমাকে এক্ষুনি যেতে বলেছে। কে যেতে বলেছে? কোতোয়ালির লোক, ওই যে যারা আমাকে এখানে পাঠিয়েছিল তারাই এসেছে। আমার ঘরে তো লোক লাগবে, আমারও তো ঘর খালি, সবাই ওই নাচনেওয়ালির খেদমতে। বেগম সাহেবা, আমি বলছি কি, আপনি একটু নাইবে নাজিমের সাথে কথা বলুন, আমাকে আমাকে খবর পাঠালে আমি চলে আসব। আমাকে আমাকে যাবার অনুমতি দিন বেগম সাহেবা।
যা। সালাম বেগম সাহেব। আমি ঠিক বলতে পারবো না, তবে শুনেছি কতোয়াল আলী খা ওকে নিয়ে গেছে। আলী খা? আলী খা? আলী খা খসনুরকে নিয়ে গেছে কেউ? আমি যা ঘর সে ছুটি মিলেছে? সালাম বেগম সাহেবা। তোমার ছুটি শেষ হয়েছে? তুমি আর কোথাও যাবে না, তাহলে তোমার সাথে আরই নিয়ে নিব। আমি আর কোথাও যাব না, সব কিছু ঠিক হয়ে গেছে, নায়েবে নাজিমের হুকুম। নায়েবে নাজিম কা মেহরবানি হুয়া? কোতোয়াল কোথায়? আমি জানি না বেগম সাহেবা, আমি একটু ছোটি বেগমকে নিয়ে ভিতরে যাই। না জানি কতদিন সে গোসল করেনি, খায়নি ঠিক মতো, আমি ওকে নিয়ে ভিতরে যাই, চলুন। खाने को मन नहीं करता है। दाई, उस दिन क्या खिलाया था तुमने? तेतुल। वो लेके आओ ना, बहुत खाने का मन कर रहा है। अच्छा, नियाशपो। जाओ ना दाई, अभी ले आओ। अभी? हाँ। अच्छा। आइए बड़े बेगम, बैठिए, आपकी मेहरबानी। ना, अमी खेने बसते आसि, सब खिदमत तोमार जन्य, आमादेर जन्य किछुई नहीं। जाओ, एकजन खिदमतगार पेलाम अनेक दिन पर, ताओ तुमि छिड़े दिल। आपको तो पता है बड़े बेगम, इस महल में जो होता है तार कतटा आमरा जानी। मिथ्या बोलो ना, तुम सब जानो। नहीं, मुझे कुछ नहीं पता। ठीक आछे, एमोनी थे। आरेकटी कथा मोने राखबे, এমন দিন সব সময় থাকবে না। জিঞ্জিরা প্রাসাদে সব ঠিকঠাক? সব ঠিকঠাক হুজুর। আলিকা কোথায়? উনি আসছেন। সালাম হুজুর।
अरे खा खा साहेब खा। सलाम हुजूर। बैठिए बैठिए बैठिए। बोले हुजूर। सुना है कि आप लोग तो फौजदार बन गए। हाँ अच्छा अच्छा ठीक सुना हुजूर। मैं फौजदार हूँ। राधेश्याम तुम जाओ। ठीक से बोलो। नेशा बेशी हुए गए कोतवाल। कोतवाल नहीं फौजदार में। अली खा बोलो बोलो क्या नशा कर ले। अभी हुकुम पालन कर ची हुजूर। कार हुकुम? शाहजादा मिलन मुर्शिदाबाद नवाब नवाब पुत्र शाहजादा मिलन। मिलन মিরন হুকুম দিয়েছিল সিরাজউদ্দৌলাকে হত্যা করতে মাহমুদী বেগকে। মাহমুদী বেগ তাকে হত্যা করেছিল। তুমিও কি তাই করতে? অত কিছু আমি জানি না হুজুর। কিন্তু শাহজাদা মিরন কাশেটি বেগম লুৎফুন্নেসা আমেনা তাদেরকে জিঞ্জিরা প্রাসাদে পাঠানোর ব্যবস্থা করেছিল সে, এবং আমার উপরে সব দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি তখন ছিলেন না, আপনি কিছুই জানেন না। সব দায়িত্ব ছিল আমার। এমনকি আপনি এটাও জানেন না যে আমাকে আমাকে ফৌজদারের দায়িত্ব দেওয়া হয়েছে, সেটা আপনি জানেন না। তুমি নিশ্চয়ই এটা ভালো করে জানো আলী খা। নবাব সিরাজউদ্দৌলা যখন আমাকে ইংরেজদের হত্যা করতে বলেছিল আমি সে হুকুম মানিনি। নকরি হওয়া চলে গেছে। সে শাহজাদা পুত্র জানে যে আমি অন্যায় হুকুম কখনো পালন করি না। তুমি মনে রেখো তুমি এখনো এখানে কোতোয়াল। আমি ফৌজদার হুজুর। হ্যাঁ যাই হোক, আমার হুকুমের বাইরে যাওয়ার চেষ্টা তুমি করবে না। আমি তাহলে মুর্শিদাবাদের নবাবের হুকুম মানবো না হুজুর? না মানবে না, তুমি আমার হুকুম মানবে। কারণ মুর্শিদাবাদ এখন কোম্পানির অধীনে। আমি সেটা মানি না আলী খা। আমার হুকুম না মানলে কি হবে দেখতে চাও? আমার সৈনিক সেরেস্তেদার কোতোয়াল এখনো ফৌজদারের অধীন। আমি এর চেয়ে বেশি কিছু আপনাকে বলতে চাই না। আর কাল থেকে যদি আমি তোমার কোতোয়ালে আসা বন্ধ করে দেই, তারপর আমি মুর্শিদাবাদের হুকুমত নিয়েই থাকব। মুর্শিদাবাদের নবাব মীর জাফর আলী খা আমার নবাব, আর শাহজাদা মিরান আমার হুকুমদার। চলে হুজুর।